গুড মর্নিং বন্ধুরা, সবাইকে অনেক অনেক স্বাগত। ছোট্ট একটি গ্রামে, ছোট্ট একটি পরিবারে এখন বাজতে চলছে সকাল প্রায় 7টার মতো। তো দেখো, ঘুম থেকে উঠে আমার স্নান ধান শেষ, ঘুম থেকে উঠেই স্নান করিনি, ঘর দোরগুলো ঝাড়টা দিয়ে তারপরে হচ্ছে বাবুর জামা কাপড়গুলো সমস্ত কিছু ভালো করে সার্ফ দিয়ে ধুয়ে ডেটল জলে ভিজিয়ে ঠিজিয়ে তারপরে এদিকে আসলাম স্নান টান করে। স্নান ধান একদম সেরে নিলাম, এটা না প্রতিদিনের মনে হয় একটা ঝামেলা, স্নানটা করে নিলে সকাল সকাল মনে হয় যে না ফ্রেশ লাগছে। আর আজকে অনেক দিন পরে দেখো শাড়ি পরলাম, আর এই শাড়িটা আমার মার দেওয়া। তো দেখো শাড়িটা পরলাম, শাড়িটা মানে খুব ভালো লাগছে, হলুদ কালারের ব্লাউজ, মানে হলুদ কালারের শাড়ির সাথে লাল কালারের ব্লাউজ বেশ মানাচ্ছে, তাই না বলো? আর হ্যাঁ, তোমরা অনেকেই বলেছিলে না যে তেলটা দিয়ে তোমার কোনো পরিবর্তন লক্ষ্য করছে পাচ্ছ কি না। সত্যি কথা বলছি বন্ধুরা, আজকে মোটামুটি প্রায় এক সপ্তাহ কি বেশ দিলাম, খুব ভালো রেজাল্ট দিয়েছে। যাই হোক, মুড হচ্ছে এই জন্য ভালো, আজকে ব্লগটা স্পেশাল হবে, তাই তাই না? ভালো কথা অবশ্য, যখন মানে শুকাবে শরীরে একটা অন্যরকম অংশে আসবে। যারা পাতলা হয় তাদের দেখবে যে শরীরের এস বলে যায় না, ফিটনেস ভালো থাকে, তাই না? ভালো লাগে তো হচ্ছে, হোক এটা একটা ভালো দিক। এখন বাজতে চলছে সকাল মোটামুটি প্রায় 7টার মতো। তো ঘুম থেকে উঠছি, মোটামুটি অনেকক্ষণ হয়েছে, জামা কাপড় বেশিরভাগ আর কি ভিজাই দিলাম, এখন তো আর ধুলাম না, ভিজাই দিছি। তো ধুবো, একটু পরে ধুবো, কারণ সার্পে কিছুক্ষণ থাক, পরে দিয়ে দেবো। তো এই যে বিছানা থেকে যে মাত্র উঠলো, তো বিছানা টিছানা গোছাবো, আর ওদিকে ছেলেকে নিয়ে আমি বাবা এদিকে বসিয়েছে। সকাল সকাল সাইকেল দিয়ে ঘুরলো, অনেকখানি ঘুরে এসে তারপরে এখানে যে বসে গেছে খেলতেছে। ও সকাল হতে হতে বাড়ি যেতে হবে। চলো আমি বিছানা বাটিগুলো তুলি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে, দেখতে থাকো আজকে ব্লগটা। তো বন্ধুরা, এখন বাজতে চলছে মোটামুটি প্রায় 8টা সাড়ে 8টার মতো। তো আজকে হবে ফটোশ্যুট বাবুর বার্থডের, তো সেই জন্য যে ওর বাবা হ্যাপি বার্থডে এগুলো আগে থেকে নিয়ে আসছে, তো এগুলো ঠিকঠাক করছে। সকালবেলা ঘুম থেকে উঠে ক্যামেরাম্যানকে ফোন করলো, ওর বাবা আসবে। সমস্তটাই তোমরা দেখতে পারবে, দেখতে থাকো আজকে ব্লগটা। তাহলে এই যে এদিকে বেলুন, এখানে বেলুন আনা আছে অনেকগুলো, আর এই যে এখানে হ্যাপি বার্থডে লেখা, এটা কি? এটা ফোলানো, ফুলাইতে হবে না, ওটা পরে ফুলাও, এখন রাখার জায়গা নেই। আর একটা টেবিল আনছে, চলো তোমাদের দেখাই, এটার মধ্যেও বসবে। তারপরে এই জায়গাতে এই যে লেখাগুলো থাকবে, বেলুনগুলো থাকবে, এখানে ওকে হচ্ছে মানে শ্যুট করা হবে। আর আমি মোটামুটি 2 দিন ভিডিও দেইনি, তার কারণ যে পুষ্কুর শরীরটা খারাপ ছিল, এরা আগের দিন তোমরা ভিডিও দেখেছিলে, জ্বর আসছিলো, তো যার কারণে প্রচণ্ড খ্যান খ্যান করতেছিল, তো ওর শরীরটা খারাপ ছিল জন্যই আমি 2 দিন ভিডিও দেইনি। তো আজকে থেকে আবার স্টার্ট করব। তো আজকে জ্বর টর একদমই নেই, কালকে ওষুধ খাওয়ানো হয়েছে, পরশু দিন ওষুধ খাওয়ানোর পরে একদম, বাড়িতে যে ওষুধটা ছিল ওটা দিয়ে কোনো কাজ হয়নি, তারপর আরেকটা নতুন করে ওষুধ নিয়ে আসা হয়েছে, তো ওটা খেয়ে এখন মোটামুটি ও ভালোই আছে। তো এখন সকালবেলা খাওয়া দাওয়া করলো, আমাদের চা টা খাওয়া শেষ, ওদিকে মার সাথে ঘুরতে গেল, আর এই আর কি। তো চলো,
তো বন্ধুরা ওদিকে ভাত বসিয়ে দিয়ে এদিকে আমি সোয়াবিনের তরকারিটা মানে রান্না প্রায় হয়েই গেছে, তো এদিকে চলে আসলাম শাল ধনিয়া নিতে। এখন তো আর ধনে পাতা পাওয়া যাবে না, পাওয়া যায় অনেক জায়গায় কিন্তু আমাদের এদিকে শীতের দিনে মোটামুটি হয় আর কি, তো সেই জন্য আমরা কি বলি বলো তো গরমকালেই শাল ধনে পাতাটা তরকারিতে দিই। তো এদিকে শাল ধনে পাতাটা তুলে নিচ্ছে কয়েকটা, এটাও কিন্তু একদমই মানে টেস্টটা আলাদা আর কি, দুইটা দুই রকম টেস্ট। তো দেখো এদিকে সোয়াবিনের তরকারিতে জাল হয়ে গেছে, একদম পাতলা করে কোনো মশলা দেইনি, শুধু পেঁয়াজ ফোড়ন দিয়েছি আর দুইটা কি তিনটা লঙ্কা দিয়েছি, একদম বেশি লঙ্কা দেইনি। আর আলুগুলোকে একটু গলিয়ে দিয়ে হচ্ছে সোয়াবিন দিয়ে একদম পাতলা করে ঝোল রান্না করলাম, কারণ তোমাদের দাদাভাইয়ের একটু পেটের সমস্যা আছে সেই জন্য, আর পুচকুও খাবে তো সেই জন্য আর কি, লঙ্কা টঙ্কা কিছু দেইনি মশলা টশলা ছাড়া। আর এই দিকে মোটামুটি 11টার দিকে ও নিচে নামে, 12টা অবধি মানে এক ঘন্টা ও এই যে মাটিতে এভাবে হামাগুড়ি দিয়ে খেলে এরকম করে থাকে। বাচ্চাদের একটুখানি মাটিতেও ছাড়তে হয়, তাহলে ওদেরও মানসিকতাটা অনেকটা অন্যরকম হয়, আর সবসময় এই কোলে কোলে রাখলে নিজেরও ভালো লাগে না আর ওদেরও কোলে থাকতে থাকতে ভালো লাগে না, এইভাবে যদি ছেড়ে দিই তাহলে বেশ ভালো লাগে, ওদেরও খেলে আর কি আরাম পায়। তো ওকে যেদিন থেকে আমি মাটিতে ছাড়ছি সেদিন থেকে না ওর আলাদাই একটা মানে ফুর্তি নজরে পড়েছে আর কি, খুব ভালোবাসে আর কি নিচে নামতে। আর অনেক তাড়াতাড়ি, যতদিন না আমি নিচে নামাচ্ছিলাম ততদিন অতটা হামাগুড়ি দিতে পারছিল না, কিন্তু নিচে নামানোর পরপরই না এক দুই দিনে একদম খুব সুন্দর হামাগুড়ি দেওয়া শিখে গেছে। এই দেখো এই দেখো পাপা, হেড কোথায়? হেড কই? মাথা 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 পাপা, মাথা কোনটা? তোমার মাথা কোথায়? মাথা কই? আর আমি চলে আসলাম এদিকে ক্ষেতের এদিকে একটু শাক তুলতে, ও বলছে যে আজকে একটু শাক খাবো, তো এগুলোকে আমরা পাট শাক বলি। তো এটা হচ্ছে জেঠিমাদের ক্ষেত, পাট শাক ফেলেছে, তো বেশিরভাগ শাকই হচ্ছে বিক্রি করতে নিয়ে গেছিলো, আর শাক সেরকম একটা হয়ওনি কারণে পরিষ্কার করা হয়নি। আর ওরা অ্যাকচুয়ালি না এত কিছু মানে দুজন মানুষ, জেঠি আর জেঠিমা, তো দুজন মানুষ একা না অত কিছু সামাল দিতে পারে না, এদিকে ধান খেতে জল দেওয়া, তারপরে হচ্ছে বাড়ির পিছনে টমেটো লাগিয়েছে সেগুলো, তারপরে এই ক্ষেত। আর হ্যাঁ, তোমরা অনেকেই মাঝে মাঝে কমেন্টের মধ্যে বলে থাকো যে তোমার জেঠিদের কোনো ছেলে নেই, ছেলে আছে, ওই দাদা বাইরে কাজ করে, তো বাড়িতে মোটামুটি 3 বছর হয়েছে আসে না, এখনো অবধি আমার ছেলেকে বা হচ্ছে আমার যে দিদি বিয়ে হয়েছে মানে সোনামাকে এখনো অবধি দেখেনি আর কি, তো বুঝতেই পারো 3-4 বছর পরপর বাড়িতে আসে, তো খুব শীঘ্রই আসার কথা, যখন আসবে তখন আমি অবশ্যই তোমাদের দেখাবো। তো এদিকে কয়েকটা শাক তুলে নিলাম, বেশি শাক নেই। তো এদিকে দেখো আমাদের ক্ষেতে যে সূর্যমুখী ফুলগুলো বেশ সুন্দর ফুটেছে, তাই না? এখনও সেইভাবে পুরোপুরি ফোটেনি, যখন একদম পুরোপুরি ফুটবে তখন দেখতে খুব ভালো লাগবে আর তখনও তোমাদের সাথে শেয়ার করবে, এখন সবে সবে মাত্র ফুটছে। তো ফুটলে পরে না খুব সুন্দর লাগবে দেখতে আমাদের ক্ষেতটা, আর সার দেওয়ার পরে দেখো কী সুন্দর গাছগুলো হয়েছে। তো এদিকে যে সবাই মিলে আর কি পুচকু বাড়ি থেকে যখনই কোথাও যায় একটু কাছে পিঠে কোথাও গেলেও আর কি সবাই এইভাবে আর কি আসে আর কি, খারাপ লাগে ওদের। তো এদিকে টোটো করে যাচ্ছে এই কারণে, কারণ ওপরে ওই যে একটা
টেবিলের মতো দেখতে পারছো, ওটা নিতে হবে, সেই কারণে টোটো করে যাওয়া, তো নাহলে বাইকেই তো যাওয়া যেত। তো এদিকে দেখো, এই যে পুচকো ওর বাবার কোলে, আর চুলগুলো ওর কী সুন্দর উঠছে আজকে, না ওর মাথার মধ্যে একটু শ্যাম্পু করে দিয়েছে যার কারণে চুলগুলো বেশ সুন্দর উঠছে। আর ও গাড়ি বলো বাইক বলো উঠলে পরে ওর খুশির ঠিকানা আর কে পায়, ওকে আর কে পায়, মানে কোন সাইডে দেখবে কোন সাইডে না দেখবে, এটা চায় ওটা চায়, মানে ওকে নিয়ে যদি কেউ লং ড্রাইভে যায় মানে খুব মজা পাবে, আর ও খুব মজা পায়, ঘুরতে খুব ভালোবাসে, আমরাও তাই, মানে ওর বাবা মার কাছ থেকে এই গুণটা পেয়েছে, ওর বাবা মাও ঘুরতে ভালোবাসে, ও ঘুরতে বেশ ভালোবাসে। তো চলে আসলাম আমাদের এই জায়গাটাতে, আমি জানি না এই জায়গাটা ওই সিলেক্ট করে রেখেছে, মানে তোমাদের দাদাভাই সিলেক্ট করে রেখেছে, তো এইখানে পুচকুট হবে ফটোশ্যুট। তো জায়গাটা মানে আমি তো চিনি, কারণ এই রাস্তা দিয়ে আমি কলেজ টলেজ যেতাম, আর আমাদের বাড়ি মামা বাড়ি থেকে বেশি দূরও একটা না, আবার খুব কাছেও যে তা না, মানে মোটামুটি আর কি দূর আছে। তো এই যে এই ভাইটা হচ্ছে ফটোশ্যুট করবে, তো এই ভাইটাও চলে আসলো, আরেকজনও আসবে একটু পরে আসবে। তো দেখো জায়গাটা খুব সুন্দর, লোকেশনটা না বেশ ভালো লাগছে। তো যাই হোক, তো চলো নামি, আর ও আমাকে বলছে যে এখানে একটু দাঁড়া, তোমার একটা ছবি তুলে দিই, বেশ ভালো আসছে। তো আমি বললাম যে ঠিক আছে, এই যে ছবি তুলছি, আর পরিবেশটা দেখেছো কি সুন্দর, একদম মানে গাছের গাছ গাছ, একদম ফরেস্ট ফরেস্টের মতো লাগছে, আর এই সাইডে হচ্ছে চারিদিকে সবুজ সবুজ, কি সুন্দর লাগছে। পরিবেশটা কিন্তু অসাধারণ, গ্রামে থাকলেও গ্রামের মজাটা তো আমরাই বুঝি, গ্রামের পরিবেশ উপভোগ করি আমরা, তাই না? খুব সুন্দর একটা পরিবেশ। এই জায়গাটাতেই আগের থেকে সিলেক্ট করে রাখছিলাম আমি, কারণ কিছু ফরেস্ট কিছু গাছ না থাকলে ফটোশ্যুটটা ভালো হবে না। হ্যাঁ এখানে লাগবে, দাঁড়াও আরো আমি আসতেছি, থাকো এখানে, দাঁড়া আইসো এখানে। কত সুন্দর নাই তোমাকে বাবা, যাবো ওই পাশে সামনে যাবো, ওকে তো ধরি নাই। হ্যাঁ দেখো একা একা দাঁড়ায় আছে, তো যাই হোক আমাদের এখানে ডেকোরেশন যতটুকু করার কমপ্লিট, এই যে হ্যাপি বার্থডে লেখা ওয়ান, তারপরে এখানে বেলুনটা এইভাবে লাগানো, আসলে গ্যাস বেলুন ছিল না তো সেই জন্য, তো এই যে এটার মধ্যে এখন ওকে বসিয়ে দেবো, বসিয়ে দেওয়ার পরে এখানে হবে ফটো, তো ওর কিছু তুলবো, তারপরে সাথে আমরাও তুলবো ওর সাথে, তো দেখা যাক। আর ওকে নিয়ে ওকে মানে একা একা ফটো তোলা খুব চাপ, মানে
কোনোদিনও ক্যামেরার মধ্যে তাকায় না আর কি। দেখো এই দিকে নাচানো করে দিছে, তো কোনো সময় ক্যামেরার দিকে তাকায় না, হ্যাঁ হয় এইদিকে তাকায় না হলে ওদিকে তাকায়, যেদিকে যে ডাকে এদিকে তাকায় আর কি, ক্যামেরার মধ্যে তাকায় না। তো অনেক চেষ্টা করার পরে ভালো ভালো ছবি কয়েকটা এসেছে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আমি। তো ওর সিঙ্গেল ছবি তোলা শেষ, এখন হচ্ছে আমাদের সাথে আর কি তুলব। আর যতক্ষণ হাতের মধ্যে বেলুনটা আছে ততক্ষণ বেশ ও ঠিক আছে, বেলুনও পড়ে যায় ওরও মাথা খারাপ হয়ে যায়। আর বেলুন তো ঘাসের মধ্যে পড়লে পাট পাট করে ফুটে যায়, বিশেষ করে না ওই জায়গাটাতে গিয়ে আমাদের যে কত বেলুন ফুটে মানে ফুটেছে কী আর বলো। তো যাই হোক, এদিকে যে ছবিগুলো তুলছি কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখনও ওর পাপার সাথে আর কি তুলছে। এদিকে যাও, এই বাবা টুকি দাঁড়াও তো এদিকে এই যে আবারও কিছু ছবি তুলে নিলাম। আর সত্যি কথা বলতে এইভাবে আশীর্বাদ করো যাতে সারা জীবন আমরা তিনজন এইভাবে যাতে থাকতে পারি, এইভাবে একে অপরের পাশে থাকতে পারি, এটাই আশীর্বাদ করো। আর যেহেতু ভিডিওটা তোমরা 8 তারিখে পাচ্ছ, তো এখানে আরেকটা কথা বলে দিই, আজ হচ্ছে আমার বার্থডে। তো এখন বাজতে চলছে মোটামুটি প্রায় 6টার মতো, তো আমরা এসেছি প্রায় 1 ঘন্টা হলো, মানে এখন তখনও সন্ধ্যাবাতি লাগেনি, তখন আসছি বাড়িতে। বাড়িতে এসে বিছানাটা গোছালাম আর পুচকুকে একটুখানি খাওয়ালাম, দুধ খাওয়ালাম। আর মুখের মধ্যে কি ঢুকিয়েছি বলো তো, আমলকি। দাঁড়াও, তাহলে পুচকুর জ্বর হয়েছে, তো তো কোনো কিছুই খেতে যাচ্ছে না। তো বাবা মানে বাবা হচ্ছে ইসে নিয়ে আসছে, আমলকি নিয়ে আসছে ওকে একটুখানি দেওয়ার জন্য আর কি, জিভের মধ্যে লাগানোর জন্য। তো ওর বাবা বাবা এনে দিছে, এখন ওর বাবাও খায় আমিও খাই, দুজনে মিলে একটু খাইছি আর কি। তো যাই হোক, এখন ওই যে ভাত বসালাম পেঁপে সিদ্ধ দিয়ে। তো তোমাদের দাদাভাইয়ের পেটটা একটু খারাপ, তো আমাকে বললো যে পেঁপে সিদ্ধ খাবো রাত্রে, তো সেই জন্য আর কি প্রেশার কুকারের মধ্যে অল্প একটু, মানে বাবু খাবে যে মানে আমার ছেলে খাবে, তো যার কারণে একটুখানি চাল নিলাম। তার সাথে হচ্ছে তোমাদের দাদাভাই যদি পেঁপে সিদ্ধ খায়, তো এই যে পেঁপে সিদ্ধ আর একটুখানি চাল আছে, বাবু তো আর অতগুলো ভাত খাবে না, 1 কৌটা চাল নিলাম, যদি ওরা বাপ বেটা মিলে খায় পেঁপে সিদ্ধ। আর ওইটার মধ্যে না আমি আলু সিদ্ধও দিলাম না। তোমাদের একটা জিনিস দেখাই বন্ধুরা, এই দেখো আমার বাবুর বসার স্টাইল, ঠিক এইভাবে বসবে ও, মানে পা দুটোকে এইরকম স্টাইলে ও বসে, এই যে এইভাবে সবসময় এইভাবে বসবে। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, দেখানো যাবে না।